একুশে জুলাই গুলিস্তান সার্জেন্ট আহাত পুলিশ বক্স রাত 8:30 মিনিটে নিরাপদ জীবন চাই সংগঠন ও সোসাইটির উদ্যোগে পুলিশ পরিদর্শক পিআই মতিঝিল বিভাগ মোহাম্মদ ইউসুফ আলী চৌধুরী পিপিএম এর কাছে 200 পিস করোনা প্রতিষেধক পুলিশ সদস্যদের জন্য তুলে দেন। এ সময় বক্তব্য রাখেন নিরাপদ জীবন চাই সংগঠনের সভাপতি ও গণস্বাস্থ্য হোমিও চেয়ারম্যান ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডাক্তার এস এম সরোয়ার। করোনা আসলে কিন্তু যে মহামারী আমরা এখন চিন্তা করতেছি, যে মৃত্যুর ভয়ে আমরা একজন একজনের কাছে না যাই না, এই জিনিসটাকে আমরা ওইভাবে না দেখে বিশেষ করে আমরা সেফটি চশমা নিব। যখন করোনা ভাইরাসটা আমাদের চোখের সামনে আসবে, মুখের সামনে আসবে, নাক মুখ দিয়ে প্রবেশ না করলে চোখে দিয়ে প্রবেশ হয়ে যাবে। সেই জন্য মাস্ক পরাটাই আমাদের জন্য নিরাপদ নয়। আমরা অবশ্যই মাস্কের পাশাপাশি সেফটি চশমা পরবো। নিরাপদ জীবন চাই সংগঠনের সাধারণ সম্পাদক ও স্বপ্ন সেবা হোমিওর চেয়ারম্যান ডাক্তার শামিমা সোমা। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় সাহিত্য ভবনের সাধারণ সম্পাদক ও নিরাপদ জীবন চাই সংগঠনের কার্যকরী সভাপতি হারিস হাসান সাগর। যাতে বাংলাদেশ পুলিশ বাহিনীর ফ্যামিলিরা করোনায় নিরাপদ থাকে, এটাই আমাদের একটা মনের মাঝে আমার একটা স্বপ্ন হলো। আমার আটি ফাল্গুন সামাজিক সাংস্কৃতিক সোসাইটির প্রতিষ্ঠাতা মহাসচিব সোনার বাংলা ফটো সার্ভিস অ্যান্ড নিউজ মিডিয়া লিমিটেড এসপিএন বাংলা টিভির প্রধান সম্পাদক মোহাম্মদ আজিজুল হক মিন্টু, এবি চ্যানেলের চেয়ারম্যান এবং নিরাপদ জীবন চাই সংগঠনের সহসভাপতি সমীর খান সম্রাট, সহ সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন, এবি চ্যানেলের সিইও ও নিরাপদ জীবন চাই সংগঠনের সহ সাধারণ সম্পাদক এস এম ইমরান, সারা বিশ্বে কোষাধ্যক্ষ মোহাম্মদ আনিসুর রহমান, করোনা ভাইরাসে যেভাবে আক্রান্ত হচ্ছে হোমিওর মোহাম্মদ মাসুদ, আমাদের জনসংখ্যার আনুপাতিক হারে আমরা খুব বেশি নই, তারপরও আমাদেরকে স্বাস্থ্য সচেতন থাকতে হবে, আমাদেরকে স্বাস্থ্যবিধি মানতে হবে, আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে, আমাদেরকে ঘন ঘন সাবান দিয়ে হাত ধুত করতে হবে, যেখানে সেখানে থুতু ফেলা যাবে না, জনসমাবেশ এড়িয়ে চলতে হবে, এবং আমরা যেখানে আছি যার যার অবস্থান থেকে স্বাস্থ্য সুরক্ষার জন্য মানুষের জীবন বাঁচানোর জন্য ভূমিকা রাখতে হবে।